দুর্গা পুজো ভাই ওইদিকেও সব লাইট লাগানো হয়ে গেছে এখানেও এতদিন ছিল না আর এই রিলস তোমরা দেখতে পারবে যদি ইনস্টাগ্রামে চলে যাবে তাহলে রিলস গুলো তোমরা দেখতে পারবে দুর্গাদে 14 এটা আমার আইডি যা ভিজিট করেছো ফলো করে দিও দেখো যেহেতু আমাদের দুর্গা পুজো আমি তো সবকিছুরই একদম যত্ন নিচ্ছি খাওয়া দাওয়া থেকে শুরু করে ফিটনেস থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে তো আমার এত সুন্দর চুলগুলোই বাদ যাবে তো একটা সিক্রেট আছে সেটা হলো আমার কিছু যে পাকা চুল হয়ে গেছে আমি এখন বুড়ি হয়ে গেছি সেগুলো তো লুকিয়ে রাখি সেজন্য পুজোর আগে সেগুলোকে কভার করবো অ্যাট দ্য সেম টাইম একটা সুন্দর যাতে হেয়ার লুক হয় পুজোর আগে চুলগুলোর একটা ব্যবস্থা করতে হবে সেজন্য একটা দারুণ সলিউশন পেয়ে গেছি এটা হলো নিউ গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার তিন রকমের কালার কিনে নিয়েছি ব্ল্যাক বার্গান্ডি আর ব্রাউন তবে আমার যেটা মনে হচ্ছে আমার চুলের জন্য ব্রাউনটা বেশি ভালো লাগবে তো চলো লেটস স্টার্ট ওপেন করার পর তোমরা দুটো প্যাকেট পেয়ে যাবে একটার মধ্যে আছে হলো ডেভেলপার আর একটার মধ্যে আছে হলো ক্রিম এই দুটো তো আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আমি আগে ক্রিমটা ঢেলে দিলাম আর এখন আমি ঢালছি হলো ডেভেলপার মিক্স ইট ওয়েল এর মধ্যে কিন্তু 10x অ্যালোভেরা আছে যেটা তোমার হেয়ারকে রিয়েলি সফট শাইনি আর স্মুথ করে দেবে কোনো অ্যামোনিয়া নেই যেটা গুড পার্ট অলসো তোমাদেরকে কিন্তু জাস্ট 30 মিনিটস মতন রাখতে হবে অ্যাপ্লাই করার পরে দেন ওয়াশ করে জাস্ট ব্লো ড্রাই করানো অ্যান্ড ইউ আর রেডি দিস ইজ মাই ফাইনাল লুক যেটা ন্যাচারাল ব্রাউন শেড তোমরা কিন্তু গোদরেজে টোটাল 5 খানা শেড পেয়ে যাবে স্মুথ আর সফট করে দেয় আমি তো প্রচন্ড স্যাটিসফাইড নিউ গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার ইন দ্য শেড ন্যাচারাল ব্রাউন অ্যাপ্লাই করে আমার পুজো লুক কেমন লাগছে ঠিক তোমরা জানো